আসসালামু আলাইকুম। আজ 30 সেপ্টেম্বর 2022 তারিখ। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অফিস সহায়ক পদে হয়ে যাওয়া নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধানটি দেখার জন্য আপনাকে স্বাগতম। রয়েছেন মাই ক্লাসরুমে। 40 নম্বরের জন্য এ পরীক্ষায় সময় ছিল 1 ঘন্টা। চলুন সমাধানটি দেখে নেওয়া যাক। প্রথমে ছিল দৈনন্দিন জীবনে কম্পিউটারের ব্যবহার বিষয়ে 8টি বাক্য লিখতে বলা হয়েছে। এটি আমরা মাই ক্লাসরুমের কমিউনিটি ট্যাবে দিয়ে দিব, চেক করে নেবেন। তারপরে রয়েছে এক কথায় প্রকাশ করো, আকাশে চরে যে খ্যাচর, যে নারী প্রিয় কথা বলে প্রিয়ংবদা, সন্ধি বিচ্ছেদ করো উচ্ছ্বাস, এর সন্ধি বিচ্ছেদ হবে উত যোগ শ্বাস উচ্ছ্বাস, মনস্তাপ মনোবিসর্গ যোগ তাপ মনস্তাপ। শুদ্ধ করে লিখতে বলা হচ্ছে শারীরিক লিখতে তালিব সয়াকার, রয় দীর্ঘিকার ররশিকার ক শারীরিক, মৎস্যজীবী লিখতে সবই ঠিক ছিল, শুধু দুটোই দীর্ঘিকার হবে, জয় দীর্ঘিকার বয় দীর্ঘিকার মৎস্যজীবী। এবারে ইংরেজি অংশের সমাধান দেখব। ইংরেজিতে অনুবাদ করতে বলা হয়েছে ফুলটি লাল, দ্য ফ্লাওয়ার ইজ রেড, আমি গাছে উঠতে পারি না, এটি হবে আই ডোন্ট নো হাউ টু ক্লাইম্ব দ্য ট্রি। তারপরে ট্রান্সলেশন করতে বলা হচ্ছে 3 দিন যাবত বৃষ্টি হচ্ছে, এটি হবে ইট হ্যাজ বিন রেইনিং সিন্স 3 ডেজ। বাংলাদেশ একটি স্বাধীন দেশ, বাংলাদেশ ইজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি। আমার একটি কুকুর ছিল, এটি হবে আই হ্যাড এ ডগ। এবারে রাইট আ প্যারাগ্রাফ অন মোবাইল ফোন, মোবাইল ফোন সম্পর্কে একটি প্যারাগ্রাফ লিখতে বলা হয়েছে। এটিও আপনারা মাই ক্লাসরুমের কমিউনিটি ট্যাবে পেয়ে যাবেন। আপনারা আমাদের মতো করে দেখতে হলে আমাদের কমিউনিটি ট্যাবটা চেক করে নেবেন। এটি অবশ্য এক একজনের এক এক রকম উত্তর হবে, আমাদের সাথে আপনার উত্তর নাও মিলতে পারে। এবারে আমরা সাধারণ জ্ঞান অংশের সমাধান দেখব। বাংলাদেশের সর্বোচ্চ আইন কোনটি এবং এটি কত সালে অনুমোদিত হয়? বাংলাদেশের সর্বোচ্চ আইন হচ্ছে সংবিধান, আর সংবিধান অনুমোদিত হয় 1972 সালে। শেষের কবিতা কার লেখা, এটি কোন জাতীয় লেখা? শেষের কবিতা লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর এবং শেষের কবিতা হচ্ছে একটি উপন্যাস। সিপিইউ এর পূর্ণরূপ কী? এর ভিতরে যে কোনো দুইটি হার্ডওয়্যারের নাম লিখো। সিপিইউর পূর্ণরূপ হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, এর ভিতরে দুটি হার্ডওয়্যারের নাম হচ্ছে অ্যারিথমেটিক্যাল লজিক্যাল ইউনিট AIU এবং কন্ট্রোল ইউনিট CEU। হার্ডওয়্যার ও সফটওয়্যার কাকে বলে উদাহরণ দাও। কম্পিউটারের বাহ্যিক অবকাঠামোগত যন্ত্র বা যন্ত্রাংশকে হার্ডওয়্যার বলে, আর এই হার্ডওয়্যারকে পরিচালনা করার জন্য যেসব প্রোগ্রামের সমষ্টি ব্যবহার করা হয়ে থাকে তাই হলো সফটওয়্যার। হার্ডওয়্যারের উদাহরণ হবে মনিটর কিবোর্ড মাউস, এবং সফটওয়্যারের উদাহরণ হবে ফটোশপ MS অফিস মাইক্রোসফট এজ ইত্যাদি। মুক্তিযুদ্ধের কয়টি সেক্টর ছিল এবং আমাদের এই যুদ্ধের সর্বাধিনায়ক কে ছিলেন? মুক্তিযুদ্ধের সেক্টর ছিল মোট 11টি এবং মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এবারে গণিত অংশের সমাধান দেখব। প্রথম যে অঙ্কটি ছিল একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ, এর ক্ষেত্রফল 512 বর্গমিটার হলে পরিসীমা কত? উত্তর হবে 96 মিটার। রহিম সাহেবের বার্ষিকায় 5760 টাকা, তিনি 3 মাসে যা খরচ করেন 2 মাসে তা আয় করেন, বছর শেষে তিনি কত টাকা সঞ্চয় করেন? উত্তর হচ্ছে 1920 টাকা। আজ এ পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত মাই ক্লাসরুমের সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের এই প্রশ্ন সমাধানটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই মাই ক্লাসরুম চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন, আর লাইক করবেন, কমেন্টস করে আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।